টেনশন করে না মা, সময় আছে, ঠিক আছে, একদম একদম টেনশন নাই, তোমাকে আমরা পৌঁছায় দিচ্ছি, একদম টেনশন নাই, উত্তরের গার্লসাই পৌঁছায় দিব, তুমি ইয়ে রাখো, পরীক্ষা ভালো দিতে হবে, ইনশাল্লাহ আমরা তোমাকে একেবারে সুন্দরভাবে পৌঁছায় দিব মা। এভাবেই একজন পুলিশ কর্মকর্তা ভুল কেন্দ্রে আসা এসএসসি পরীক্ষার্থী মিমকে নিয়ে ছোটেন আসল কেন্দ্রে। মিম সময় মতো কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পেরেছেন। আর এই ভিডিওতে যে পুলিশ কর্মকর্তা তিনি মোহাম্মদ মহসিন, তিনি মোহাম্মদ মহসিন পিপিএম নামেই পরিচিত। ভুল কেন্দ্র থেকে বের করে পুলিশের গাড়িতে ওঠানো পর্যন্ত প্রতি মুহূর্তে বারবার মিমকে স্বাভাবিক রাখতে কথা বলে যাচ্ছিলেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। পুলিশ দ্রুতই মিমকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন। এরপর মিমের মুখে হাসি ফোটে, হাসি মুখে কেন্দ্রে প্রবেশ করেন। মিমকে সঠিকভাবে পৌঁছে দেয়া হয়েছে কিনা সেটাও দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন পিপিএম। সামাজিক কাজের জন্য তিনি এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। হ্যালো ওসি নামের সেবা চালুও তারই অবদান। শুধু এমন উদ্যোগী নয়, আরও ব্যতিক্রমী কাজ করেছেন মোহাম্মদ মহসিন, আর সেসবের মূল্যায়নও করেছেন পুলিশ প্রশাসন। প্রথমবারের মতো পুলিশের কোনো পুরুষ কর্মকর্তা হিসেবে তিনি লাভ করেছেন বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড 2019 পুরস্কার। কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশ সেরা 10 নারী কর্মকর্তার সঙ্গে তার হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সারা দেশে পুলিশের 7% নারী সদস্য কাজ করেন, তাদের মধ্য থেকে কাজের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো এ পুরস্কার দেয়া হয়। আর রাজধানী ঢাকার বাইরে সেবারই প্রথম চট্টগ্রামে 2019 সালের 27 জুন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল ওসি মোহাম্মদ মহসিনের হাতে এই পুরস্কার তুলে দেন।